শেখ হামদানের কাছে এত টাকা আছে যে যদি 200 জন মানুষ এই টাকা গুনতে বসে তাহলে তাদের এক বছর লেগে যাবে। লেটস নো এর ভিডিওতে আরো একবার স্বাগতম বন্ধুরা। দুবাইয়ের সাহেব বংশের সামনে পৃথিবীর ছোটখাটো টিভি স্টার কোন শ্রমিকের থেকে কম নয়, তার শুধু একটাই কারণ এবং সেটা হলো টাকা। বন্ধুরা আপনারা আজকে জানবেন দুবাইয়ের সাহেব বংশের কাছে কত টাকা আছে। সব সময় পানির মতো টাকা খরচ করার পরও এই বংশের টাকা শেষ হয় না কেন, এর উত্তর জানার আগে আমরা একবার দুবাইয়ের শাহজাদার সম্পর্কে জানি। দুবাইয়ের শাহজাদার পুরো নাম শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, কিন্তু তাকে পুরো দুনিয়া তার ইনস্টাগ্রাম নেম ফাজা নামে জানে। শেখ হামদানের কাছে এত টাকা আছে যে যদি 200 জন মানুষ তা গুনতে বসে তাহলে এক বছর লেগে যাবে। একটু এক নজর তার 1000 কোটি টাকার প্রাইভেট ইয়টের দিকে ফেলেন, যাকে স্মেল ডাও বলা হয়। এই ইয়টে এতটা আরাম এবং শান্তি পাওয়া যায় যা বড় কোনো 7-স্টার হোটেলেও নেই। এই 7-স্টার ইয়টে 24টা রুম শুধু চাকরদেরই, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সুস্বাদু খাবার বানাতে এক্সপার্ট। এই ইয়ট শেখ হামদান শুধু 5 থেকে 10 জন লোকের পার্টির জন্য ব্যবহার করে। এখানে কথা শেষ নয়, তার কাছে $400 মিলিয়ন মানে 6000 কোটি টাকার আরেকটি ইয়টও আছে যা দুবাই ইয়ট নামেও পরিচিত। এই ইয়টে 48 জন শাহী মেহমান সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবে। এছাড়াও এটাতে 90 জন চাকরের রুমও আছে যারা এই ভাসমান 6000 কোটি টাকার জাহাজের দেখভাল করে থাকে। শেখ হামদানের কাছে এছাড়াও 300 ফুট লম্বা দুবাই সুপার ইয়ট এবং 180 ফুট লম্বা পট্রোলি শ্যাডোও আছে। শেখ হামদানের ভাই মনসুরও ভাইকে একা আগে যেতে দেয়নি, সেও $10 মিলিয়ন মানে 1500 কোটি টাকার ইয়ট কিনে ফেলেছেন যা কোড 8 নামে পরিচিত। এখন সমুদ্র থেকে বের হয়ে মাটিতে আসি। মাটিতেও খরচ করতে শেখ হামদান কারো থেকে পিছিয়ে নেই। 2500 কোটি টাকার লাক্সারি মার্সিডিস G63 AMG থেকে শুরু করে 4 কোটি টাকার মার্সিডিস AMG SLR পর্যন্ত এমন কোনো গাড়ি নেই যা দুবাইয়ের শাহজাদার কাছে নেই। এমনটা সম্ভবই নয় যে আপনি শেখ হামদান অথবা তার ভাইদের কাউকে এর থেকে কম দামি গাড়িতে চড়তে দেখেছেন। শাহজাদার গাড়ির কালেকশনে এছাড়াও ফারারি, লা ফারারি, ল্যাম্বারগিনি ভেনেনো, ম্যাকলারেন P1, বুকাটি ভেরন, ফেরারি F12 এবং ওয়াস্টন মার্টিন 177 রয়েছে। এটা শুধু শেখ হামদানের গাড়ির কালেকশন ছিল, তার ভাই মনসুরও মার্সিডিস ভেগনের থেকে কমে কথাই বলে না। আর এমনটাই হাল শেখ হামদানের পুরো ফ্যামিলির। এই পরিবারের কাছে দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি গুলোর কালেকশন 100-এরও বেশি আছে, যেখানে গাড়ির পরিচিত নাম BMW, রোলস রয়েলস, মার্সিডিস, ফেরারি এবং ভিনটেজ কার রয়েছে। এখন বলি শেখ হামদান গাড়িগুলোর আপগ্রেডের জন্য কত টাকা খরচ করে। তাদের আপগ্রেড মানে এটা নয় যে গাড়িতে লেদার সিট কভার্স লাগিয়ে নিল অথবা ফ্রন্ট ক্যামেরা লাগিয়ে নিল, বরং তাদের আপগ্রেডের মানে হচ্ছে গাড়ির উপর 24 ক্যারেট গোল্ডের কোটিং করাকে, যা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটা ছোটখাটো গোল্ড সেটের দাম 25 থেকে 30 লাখ হয়ে থাকে। পুরো গাড়ির গোল্ড প্লেটিং এর খরচের অনুমান আপনি নিজেই করে নিন। আপনার কি জানা আছে এর থেকেও বড় কি আছে? 40 কোটি টাকার উটনি। জি হ্যাঁ, শেখ হামদানের এক জায়গায় অনেক সুন্দর একটি উটনির দেখা পায়, তখনই সে ওই উটনি তার দামের থেকেও অনেক বেশি টাকা দিয়ে তার নামে করে নেয়। আর সেই উটনি ছিল 40 কোটি টাকার। একদিকে তো শেখ হামদানের শাহী খরচ, কিন্তু অন্যদিকে শেখ হামদান বড় মনের মানুষ হিসেবেও প্রমাণিত হয়েছে। একজন মানুষ তার ক্যান্সারের চিকিৎসার জন্য শাহজাদার কাছে আপিল করে, তখন শাহজাদা 10 কোটি টাকা বিল নিজের পকেট থেকে দেয়। এছাড়াও শাহজাদা দুবাইয়ের মানসিক হসপিটালে ফ্রি চিকিৎসার জন্য 9 কোটি টাকা দেন। শেখ হামদানের শাহী খরচ এবং বড় মনের মানুষ হিসেবে কেমন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত দেবেন। আশা করছি এই ভিডিওটিও আপনারা লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টস এবং লাইকসের জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।